শীত বাড়ছে একদিকে, আরেকদিকে দুশ্চিন্তা বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ের শ্রমজীবী মানুষের। বিশেষ করে তেঁতুলিয়ার শ্রমিকরা আছেন বড় ভোগান্তিতে, কারণ তাদের ভাগ্যে প্রতিবার আশ্বাস জুটলেও মেলে না সরকারি বেসরকারি সহায়তা। এ নিয়ে অভিযোগ আছে শ্রমিক ও পাথর বালু মালিক সমিতির নেতাদের। এদিকে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.9 ডিগ্রি সেলসিয়াস। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দেশের সবচেয়ে উত্তরের এই জেলা। জেলায় 2 লক্ষাধিক শ্রমিক রয়েছেন, যাদের অনেকেই নদী থেকে পাথর ও বালু ওঠানোর কাজ করেন। শুধু কোয়ারিতেই নয়, অনেক শ্রমিক কাজ করেন চা বাগানেও। শীত এলেই এরা সবাই ভোগান্তিতে পড়েন। ঠান্ডা খানত হচ্ছে, পানি খানত, এই ডুবে ডুবে বালা উঠাছি, 300-400 টাকা ইনকাম করছি, কিন্তু সরকারটা আমাকে 2 রকম বললাও দেয় না। শীত আসলে বড় আমার কষ্ট, এই শীতকালে আমরা কাম করি না ঠান্ডার কারণে, রোদের দিনও কাম করি, দুই চার দিন কাম করি, ঠান্ডার কাম করি পারি না, কুয়াশার মধ্যে আমরা কাজ করতে পারি না, আমাদের সংসারের অনেক অভাব অনটন। এ নিয়ে মালিক সংগঠনের নেতারা জানান, এসব দরিদ্র জনগোষ্ঠীর বেশিরভাগের ভাগ্যেই জোটে না সরকারি বা বেসরকারি সহায়তা। পঞ্চগড়ে পাথর বালি ও চা শিল্পের সাথে প্রায় 2 লক্ষ শ্রমিক নিয়োজিত আছে। তুলনামূলক বাংলাদেশের পঞ্চগড়ে আমাদের শীত বেশি। প্রশাসনের কাছে অনুরোধ করব, এই পঞ্চগড়ের শ্রমিকদের যেন শীত বস্ত্র দেওয়া। গত 1 সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ভেতর ওঠানামা করছে। শারমিন স্বপ্না, 71।